قال النبي صلى الله عليه وسلم আমি আপনাদের তো স্কুলে যেমন পড়ানো হয় ঠিক তদ্রূপ পড়াচ্ছি। প্রথমে বলেছিলাম একটা সুন্নাত পালন করলে আল্লাহ যদি চায় একের অধিক আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বরে বললাম পৃথিবীটা ইমানদারদের জন্য হলো জেলখানা, ইচ্ছাকৃত আপনি চলতে ফিরতে পারবেন না, কাফেরদের জন্য জান্নাত। তৃতীয় নম্বরে আমি বলেছি ও ছেলেরা বাচ্চারা নারী জাতিরা যদি কথা বলে জোরে ওদের জাহান্নামে চলে যেতে হবে। মহিলারা যদি হাত আর মুখ আর পা এই তিনটে ছাড়া আর কোনো অঙ্গ অপুরুষ ব্যক্তি দেখায় তাহলে জাহান্নামে যেতে। এখন ওখান থেকে ফিরিনি, এখন বাক্য রচনা হচ্ছিল, বাক্য রচনা সবচেয়ে বেশি নাম্বার দেয়। হজপাকে চলে গিয়েছিলেন আমার চাচাজি, আমি ডেকেছি এই কারণে আপনাদের এলাকা যত সেলুনের দোকান আছে আল্লাহর কাবা বাইতুল্লাহর এলাকায় কম বেশি 2,500-3,000 সেলুনের দোকান আছে। 2,500-3,000 আপনাকে একটা কথা বলি, হাদিসটা বলেছি ওই জন্য বিশ্বাস হবে। আপনি যখন তোয়াব করবেন তোয়াব করার আগে পরে যে সিস্টেমে আছে ওই সিস্টেমে আপনি যখন মাথাটা মুন্ডাবে আপনি সেলুনের দোকানে চলে যান, আপনাকে দেখা যায় 15 রিয়াল 10 রিয়াল 8 রিয়াল 7 রিয়াল যেমন হিসাবে আপনি মাথাটা মুন্ডাবেন, আপনি মাথাটা নাড়া হয়ে যাবে, চুলটা আপনি ফেলবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার বোন, আপনার দাদি, আপনার চাচিমা, ওদেরকে নিয়ে যদি সেলুনে দোকান বসিয়ে দিয়ে আর একটা অপরুষ ব্যক্তিকে দিয়ে যে চুল কাটানো হয়, চলবে না? চলবে না? ওপর থেকে আসিনি, এখন খুব আইডিয়াল বলবে না। ফের আমি বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 2,500-3,000 সেলুনের দোকান আছে। আপনি ওখানে গিয়ে 10 রিয়াল 8 রিয়াল 12 রিয়াল যেমন আমাদের এলাকায় যদি কেউ যদি মাটিতে বসে চুলটা কাটে নেবে 10 টাকা, যদি একটা বড় আসন নেয় সে নেবে 15 টাকা, যদি কাঠের চেয়ারে হয় 25 টাকা, যদি গদির চেয়ারে হয় নেবে 35 টাকা, আর ঘোরানো চেয়ারে হলে 50। পুরো একেবারে নীল রোড। ওখানে ঠিক সেম ওই কোয়ালিটি। আপনি কি পরিবেশে কাটতে চাও? তাহলে আমি চুল কাটলাম, আমি তোয়াব করব, শাহী করব, আমি মিনায় ছড়বো, কিন্তু আমার স্ত্রী চুলটাকে কাটবে, আমার স্ত্রী চুলটাকে কাটবে। আপনি যদি বলেন আমার এখানে মোহরিমা পুরুষ ছাড়া চুল কাটা যাবে না, ওখানে মোহরিমা পুরুষ যদি খুঁজে না পায়, চুক্তির খাতিরে বললাম আপনার স্ত্রী চুলকে কাটবে। এ আমার তো দেখা যায় আমার এই আপনাদের এলাকায় এসেছি, দেখা যায় কুচবিহারে সোনার মানিকেরা কাবা বাইতুল্লাহ শরীফে আপনি চুল কাটবেন আপনার স্ত্রীকে সেলুনের দোকানে বসিয়ে আর একটা অপুরুষ ব্যক্তি দিয়ে যদি চুল কাটানো হয়। রসুলের হাদিস তো আগে পড়েছি, এই হাতের কবজির নিচের দিকে যদি কেউ দেখে এটা যাবে জাহান্নামে। এই মুখ আর হাত আর পায়ের কাঁটো ছাড়া অন্য কোনো অঙ্গ দেখলে জাহান্নামে যেতে হবে। হাদিসটা বলে আপনাকে বিশ্বাস করে দিয়ে এবার যদি কাবা বাইতুল্লাহ শরীফে আমার চুল কাটার পর, আমার নাড়া হবার পর আমার স্ত্রীকে ওই জায়গায় বসিয়ে যদি আমার স্ত্রীর চুলটা একটা অপুরুষ ব্যক্তি আমার স্ত্রীর চুল কাটে, এর জন্য বসিরাট আল্লামা হুজুর তিনি দেখা যায় হজ সংক্রান্ত বইতে লিখেছে ওই মহিলাটা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এ আমার মা চাচিরা, আমি আপনাদের ভাই সমাতুল্য, অনেকে সন্তানের সমাতুল্য, অনেকে ছেলে সমাতুল্য। আপনাদের কাছে একটা কথা আমি পৌঁছে দিতে চাই, কাবা বাইতুল্লাহ শরীফে যে কাবা এলাকায় আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, যে কাবার এলাকায় আমার আল্লাহ লক্ষ লক্ষ নবীদেরকে পাঠিয়েছিল, যে কাবার এলাকায় আমার আল্লাহ ইসলামকে প্রথম শুরু করেছিল, ঠিক না বেটি? ওই কাবা বাইতুল্লাহর এলাকায় গিয়ে কোনো একটা নারী যদি মাথা চুলটা খুলে কোনো পুরুষের অপুরুষ ব্যক্তির কাছে গিয়ে যদি চুল কাটে, এর জন্য যদি জাহান্নামে যেতে হয়। আমাদের মা চাচিরা চুল যদি সব চুল খুলে সারা এলাকার যুবক ব্যক্তি পুরুষকে দেখায়, এর জন্য কি হতে পারে? ও সেলুনওয়ালা একা দেখেছে, আর এ দেখাচ্ছে কাকে? জনগণের মানে ওর হক আদায় করছে, বুঝেন না? হক আদায় হবে। আল্লাহু আকবার। এমন বক্তৃতা করা দরকার যে বক্তৃতা সমাজের জন্য কল্যাণ হয়, ঠিক না বেটি বাবু? এটা সামনে আসে বাবা। আচ্ছা এটা সকলে এটা উপরে ওঠে দিন, দাঁড়িয়ে ওঠে দিন, এটা সালাম পড়িয়ে আসেন, ইয়া নবী সালাম। আপনি থাকেন, সব আগিয়ে আসেন, আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন। ইয়া রাসূল সালাম, একটু আগিয়ে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওমড়ি ছেলে কোটায় এই ফাকিবাদ, ওদেরকে নিয়ে ওকে ভিতরে দেবে তো। চলে এসো বাবা, ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। মাশাআল্লাহ ভাই, এই সামনে ফাঁকা জায়গাটায় এসো বাবা, মশলা বেশি দেওয়ার ব্যবস্থা করো ভাই। এসো বাবা, সকলে চলে এসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু বসো। আনবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। যারা পিছনে আছে একটু আগে চলে আসেন। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ হবে। আচ্ছা আচ্ছা, কমিটিকে বলছি এই সামনে জায়গাটা ফাঁকা আছে, কোনো মশলা নাই, বসতে পারতেছে না, এখানে মশলার ব্যবস্থা করে দেন। সামনে থাকো থাক। মাশাআল্লাহ। আর শীতের সময় যা জমে গেছে আর তোলা যাবে না, এটা ফেলে দেন। প্লাস্টিক থাকলে সামনে নিয়ে আইসো। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলছিলাম, কাবা বাইতুল্লাহ যদি একটা চুল একটা যদি অপুরুষ ব্যক্তি দেখতে পায়, এর জন্য যদি জাহান্নামে যেতে হয়। আমাদের নারীরা আমাদের অপুরুষ ব্যক্তিকে চুল দেখায়, এর জন্য তাহলে কি হওয়া দরকার? চাষিরা মনে করছে আমাদের প্যান্ডেল থেকে বার হচ্ছে না কেন, পুরুষদের তো বলা দরকার, কিন্তু এখন আসবো না, বলবো। কাবা বাইতুল্লাহ শরীফে মুয়াজ্জিন আযান দেয়। আমাদের এলাকায় মসজিদে জামে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়। বসিরহাট আল্লামা হুজুর একটা তিনি কিতাব লিখেছেন, হজ সংক্রান্ত মশলার কিতাব। ওই কিতাবে লিখেছেন, আপনি কাবা বাইতুল্লাহ চলে যাবেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। আপনি তাসবিহটা পাঠ করবেন। আমি জোরে জোরে পড়তে পারি, অসুবিধা নাই। আমার বাপজি জোরে পড়তে পারে, অসুবিধা নাই। আমার আব্বা জান ইনিও পড়েছিল, চাচাজি কাবা বাইতুল্লাহ শরীফে জোরে জোরে তাসবিহটা পাঠ করেছিল, এতে কিন্তু গোনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহটা পুরুষেরা পাঠ করতে পারে, কিন্তু আমি জোরে পাঠ করব, আপনি জোরে পাঠ করবে। লক্ষ 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 আল্লাহর আবেদ ব্যক্তিরা এরা যখন এই তাসবিহটা পাঠ করবে, কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী, মা কিংবা দাদি, চাচি কিংবা বোন, এরা যদি জোরে পাঠ করে, পাশের পুরুষ শুনতে পাবে না, পাবে না। আল্লাহ 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 আল্লাহ। আমাদেরকে তাকান বাবা, তাকান। লোক আসবে, লোক আল্লাহ যদি চায় আসবে। আল্লাহ আল্লাহ। তালি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি আল্লাহুম্মা লাব্বাইক তাসবিহটা পাঠ করবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার বোন, এরা যদি জোরে জোরে তাসবিহ পাঠ করে, এই তাসবিহর আওয়াজ যদি আপনার ডাইনে বাইনে সামনে পিছনে অপুরুষ ব্যক্তি যদি ওই মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পায়, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, ওই কণ্ঠটা আমার আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। এ ছেলেরা, বাচ্চারা, মা, চাচিরা, আপনাদের আমি পায়ে ধরে বলি, মা, আপনারা জানি না অনেক আলেমের অনেক রকম শুনেছেন, তবে আমি আপনাদের কাছে একটা ছোট ভাষায় বলে গেলাম যে কাবা বাইতুল্লাহ শরীফে একবার তাসবিহ পাঠ করলে 1,00,000 তাসবিহ সওয়াব হয়। এক রাকাত নামাজ নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। একটা মাইয়িত মারা গেলে তার জানাজা পড়লে 1 লক্ষ মাইয়িতে জানাজা সওয়াব পাওয়া যায়। ওখানে একটা কোরআন খতম করতে পারলে 1 লক্ষ কোরআন খতমে সওয়াব পাওয়া যায়। যে কাবা বাইতুল্লাহ গেলে লক্ষ 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 নেকি পাওয়া যায়। আল্লাহর কোরআন বললেন ওমান দাখালা হো কানা আমিনা, যারা কাবা শরীফে হাজির হয়ে যায় আমার আল্লাহ পাক তার জিন্দেগির গোনাকে মাফ করে দেয়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বললেন যারা কাবা বাইতুল্লাহ দিকে তাকাবে 120টা করে রহমত নাজিল হয়। তিনটে দিকে আমার আল্লাহ বড় খুশি হয়। কোরআনের দিকে তাকালে আমার আল্লাহ রাসূল বলেছেন রহমত নাজিল হয়। যদি পড়তে না পারো এক একটা অক্ষর দিকে তাকাও 10টা করে নেকি দান করবে। নবী আমার বললেন মান কোরআন কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন পড়লে অথবা শুনলে অথবা পড়ার জন্য সুব্যবস্থা করে দিলে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহ নবী বললেন মায়ের মুখের দিকে, আব্বা মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজে সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন আমি তিনটে জিনিস পছন্দ করি, একটা হলো দেখা যায় নামাজ, দ্বিতীয় নাম্বার হলো খুশবু, তৃতীয় নাম্বার নারী জাত, সেটাও মা বোনদের কথা বলছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা চাচিরা বোঝাতে চেয়েছি আমি আপনাদের আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে লক্ষ 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 পুরুষেরা এরা তসবিহ পাঠ করবে, এদেরকে আল্লাহ গোনা দেবে না। আস্তে আর জোরে পড়লেন নেকি আর নেকি। কিন্তু আপনি মা, আপনি চাচি, আমার আপনি দেখা যায় মা হও, কিন্তু আমার ছেলে হিসাবে আপনাকে যখন হজটাকে নিয়ে গেছি আপনি জোরে জোরে তসবিহ যদি একটা বার পাঠ করেন মা, আমার ডাইনে পায়ে পিছনে সামনে যত অপুরুষ ব্যক্তি দাঁড়িয়ে আছে তোমার গোলার কণ্ঠের আওয়াজ শুনলে জাহান্নামে যেতে হবে। তাই যে কাবায় গেলে লক্ষ লক্ষ নেকি পাওয়া যায়, যে কাবায় গেলে জীবনের গোনা মাফ হয়, যে কাবাটা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থল কাবা, যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হয়, যে কাবার দিকে থুতু ফেললে ইচ্ছাকৃত কাফের হতে হয়, যে কাবার দিকে পানের বিস্তেরেঙ্গা গুটকা শকর হরিগতি আমলকি বড়া অর্জুন কালমেঘ, এক কথায় কাবার দিকে পা দেওয়া প্রসাব পায়খানা ফেরা হারাম। কেউ যদি ইচ্ছাকৃত অবজ্ঞা করে দেয়, বসিরার হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। তবে আমরা গাড়ি চালাতে, সাইকেল আর বাইক চালাতে যদি আমরা পানের পিস থুতু ফেলি আমরা ক্ষমা চাই, আল্লাহ ভুল হয়ে গেছে। এটাই হলো ইমানদারদের লক্ষণ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাবা বাইতুল্লাহ শরীফে স্বামী জোরে জোরে তাসবিহ পাঠ করবে কিন্তু স্ত্রী গোলার আওয়াজ একটা যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায় এর জন্য যদি জাহান্নামে যেতে হয়। ও চাচিমার আম্মা বোনেরা, আমার আম্মা জানেরা, কাবা বাইতুল্লাহ জোরে তাসবিহ পাঠ করলে অপুরুষ ব্যক্তি শুনতে পেলে এর জন্য যদি জাহান্নামে যেতে হয়। আমাদের এলাকায় মা চাচিরা যে আকারে চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া অশান্তি গল্প গুজব করে আমার মন বলে মুয়াজ্জিনের বয়স বেশি হয়ে গেছে, ওই চাচিমার গোলার এত জ্যোতি, ওকে ইমাম আর মুয়াজ্জিন বানানো দরকার। ঠিক না বেটি? এখন থাকবো না, পার হয়ে যাবে। এখন ওপারে থাকবো কি না, পার হয়ে আসবো? এবার একটু পারে চলে আসি, এবারও আসবে। জি জি জি, এটা হলো সমাজ, সমাজের দিকে তাকিয়ে ইস্তার করছিলেন। যুব কল্যাণে কি লিখেছিল না, শুধু ওই দিকে তাকিয়ে অবস্থা করছি আজকে। আল্লাহ আকবার, আল্লাহ। যখন এবারে চলে আসতে বলেছে ভাই এবারে আসে, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ।